ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের বয়স 65 থেকে 70 করা হোক, দিস ইজ মাই প্রপোজাল। মাননীয় উপাচার্য এবং এই সিনেট, আমরা কি একটি ঢাকা ইউনিভার্সিটির জন্য ব্র্যান্ডিং কালার পছন্দ করতে পারি না? অবশ্যই পারি। আর যদি আমরা এটা করি, তাহলে এখন থেকে শুরু হলো ঢাকা ইউনিভার্সিটি একটি কালার চয়েস করেছে, এটি রেকর্ডেও থাকবে এবং আপনার সময় এটা শুরু হোক, এইটি আমার আবেদন। মাননীয় উপাচার্য, আমি আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করেছিলাম আপনার বয়স কত, মিহির লাল সাহা, উনি আপনার বটনি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আপনার ইউনিভার্সিটির, ওনার জিজ্ঞাসা করছে এই কারণে তাকে মনে হয় যেন 20-30 বছর বয়স এবং উনি 2-3 বছর পর রিটায়ারমেন্টে যাবেন। এই সমস্ত মানুষ, মেধাবী মানুষ, আমরা অনেক মেধাবী স্যারদের, ডক্টর আনোয়ার হোসেন রিটায়ার করেছেন, এই সমস্ত মেধাবী লোকদের দিকে তাকিয়ে আমাদের মনে হয়, আমাদের ভাবতে ইচ্ছে হচ্ছে এবং আপনার কাছে আমি সুনির্দিষ্টভাবে প্রস্তাব করতে চাই মাননীয় উপাচার্য, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের বয়স 65 থেকে 70 করা হোক, দিস ইজ মাই প্রপোজাল। এবং তাদের এই যে পরিণত বয়সের মেধা, আমাদের বাঙালি এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা যেন তাদের কাছ থেকে শিক্ষা আরও বেশি দিন গ্রহণ করতে পারে, এই সুযোগ করে দেওয়ার জন্য আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ফ্রম 765 to 70, আপনারা যদি একমত হন, আমার মনে হয় মাননীয় উপাচার্য আপনি এ ব্যাপারে সচেষ্ট হবেন। আর এক জায়গায় আমি নিয়ে যাব মাননীয় উপাচার্য আপনার দৃষ্টিকে। আমার কাছে খুব মনে হইতেছে গিনিজ বুক অফ রেকর্ড কখন এসে আপনার বিশ্ববিদ্যালয়ের ওই অংশটিকে ওয়ার্ল্ড রেকর্ডের ভিতরে নিয়ে যায়, কারণ বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়ের বটনি ডিপার্টমেন্টের যে আপনি একটি বটনিক্যাল গার্ডেন আছে, দ্বিতীয় চাঁদের মতো একখণ্ড ছোট্ট জমি কার্জন হলের ভিতরে, তার দৈর্ঘ্য 483 ফুট, প্রস্থ 140 ফুট। তার ভিতরে একটি ভালো খবর হলো এই, এর ভিতরে একটি গ্রিন হাউস হয়েছে। এটি ভালো খবর এই জন্য যে এখানে রিসার্চ করার সুযোগ হয়েছে। দুঃখের বিষয় কি জানেন, আপনার বিশ্ববিদ্যালয়ের কোনো কর্তৃত্ব সেখানে নাই। কিভাবে আপনার বিশ্ববিদ্যালয়ে বটনি ডিপার্টমেন্টের কোনো শিক্ষক জানে না ওখানে কর্মকর্তা কারা, ওই গ্রিন হাউসটি কে চালায়, অথচ 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সে তার দ্বারা একটি গ্রিন হাউস হয়েছে। আমি তাকে সাক্ষী রেখে বলছি, মেহির বাবু জানেন কি না চেয়ারম্যান অফ দ্য বটনি ডিপার্টমেন্ট, উনি ওই কাজের সঙ্গে সম্পৃক্তই নাই। একটা আপনার এই বটনিক্যাল ডিপার্টমেন্টের ভিতরে গ্রিন হাউসটি চলছে, আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি বটনি ডিপার্টমেন্টের গার্ডেন, বটনিক্যাল গার্ডেনে গ্রিন হাউসটি বটনিক্যাল গার্ডেনের আপনার বিশ্ববিদ্যালয়ের, কিন্তু বটনিক্যাল গার্ডেনের রিসার্চ ওয়ার্কের জন্য তারা যেন সম্পৃক্ত থাকে। এখন যারা আছে তারা কিন্তু আপনার ঢাকা ইউনিভার্সিটির কেউ নন। আমি আপনার অবগতির জন্য এবং আপনার কাছে একটা সুনির্দিষ্ট প্রস্তাবও নিয়ে আসতে চাচ্ছি। হ্যাঁ, আমার চন্নু ভাই বলতে চাইছে, আমার কথাও শেষ করে নিয়ে আসছি, আমার আর কথা বেশি নাই। এই বটনিক্যাল গার্ডেন এত ছোট গার্ডেন হতে পারে না, কারণ আমার কাছে, আমি হার্ভার্ড ইউনিভার্সিটির বটনিক্যাল গার্ডেনের এরিয়া হলো 281 একর, আর অক্সফোর্ড ইউনিভার্সিটির বটনিক্যাল গার্ডেনের এরিয়া হলো 130 একর, আর আমাদের এই বটনিক্যাল গার্ডেনের এরিয়া 0.97 একর, মানে 1 একর কম। আমরা যখন র্যাঙ্কিংয়ের কথা বলি, অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনার কথা বলি, তখন এই কথাগুলো আসে।